নমস্কার সম্মানিত সকল দর্শকবৃন্দকে দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দ্বারা সম্পাদিত শতরূপে সারদা পুস্তকটির থেকে শ্রীরামকৃষ্ণের শক্তি অধ্যায়টি পাঠ করে আপনাদের শোনাতে চলেছি। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অতি অবশ্যই দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি সংখ্যক লাইক ও শেয়ারের মাধ্যমে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় শ্রী শ্রী মায়ের কথা ও বাণী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, এই আমার আশা ও বিশ্বাস। আপনারা অনুগ্রহ করে পুরো পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই দিব্য জীবন পাঠ করবার সময় আমার দ্বারা কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে আমি আশা রাখব যে আপনারা আমাকে মার্জনা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তাহলে সময় নষ্ট করছি না, শুরু করতে চলেছি আজকের অধ্যায়। পূজ্যপাদ স্বামী অপূর্বানন্দজি মহারাজ দ্বারা রচিত শ্রীরামকৃষ্ণের শক্তি। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা, তাঁর শক্তিরূপিণী শারদাদেবীও অবগুণ্ঠিতা লজ্জা পটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, শারদাদেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই শারদাদেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি। অথচ লোক ও চক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলাসঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা শারদাদেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন, এমনকি শ্রীরামকৃষ্ণ শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। শারদাদেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যেসে ও আমার শক্তি। শ্রীমায়ের বুদ্ধিমত্তা সাধারণ ঘটনাতেও কিভাবে প্রতিফলিত হতো সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার পানিহাটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে যোগ দেবেন, কয়েকজন স্ত্রীভক্তও যাবেন। শ্রীমা জনৈক স্ত্রীভক্তের দ্বারা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না। ঠাকুর স্ত্রীভক্তকে বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছে হয় তো চলুক। শ্রীমা কিন্তু ওই কথা শুনেই বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানে অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। পানিহাটির উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রীভক্তকে বলেন, এত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে, ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসহংসি এসেছে, ও খুব বুদ্ধিমতী। পরে এ কথা শুনে শ্রী মা বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না, তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি, তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার
যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছে হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কখনো কখনো ইঙ্গিতময়ভাবে বলেছেন, আমি কি আর লাউশাক খাকি পুঁইশাক খাকিকে বে করেছি? এই প্রসঙ্গে শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে। জনৈক এক ভক্ত বলছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দজি তার উত্তরে বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলছেন, আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দজি বলছেন, তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? ভক্ত তখন বিনীতভাবে বলছেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। তখন শারদানন্দজি মহারাজ দৃঢ় কণ্ঠে বললেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে করুণীর মেয়েকে বে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ শারদাদেবী সম্বন্ধে যে বললেন ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান শারদাদেবী আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী, তিনি যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন শারদাদেবী, সীতা এবং রাধা। পঞ্চবটীতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রী মায়ের জন্যও ঐরূপ বালা তৈরি করিয়ে সকুতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে মন্ত্রদীক্ষা নেবার জন্যে শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদাদেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে শারদাদেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তাঁর শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের, কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং শারদাদেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমত পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবি পতি হিসাবে চিনিয়ে রেখেছিলেন। শারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হল এই যে সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ির শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও সারুকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা বয়স্কা প্রতিবেশিনী শারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয়? তৎক্ষণাৎ শিশু শারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন শারদামুনি স্বয়ম্বরা হয়েছিলেন সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধ হচ্ছিল না। গদাধর কামারপুকুরে এসেছেন, জয়রামবাটি হতে শারদাকেও আনা হল। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দ মেলা বসেছে।
অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন, তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল। গদাধর তুলতে বারণ করে বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখান থেকে না চৌচা দৌড় মারবে। নিজের স্বরূপতত্ত্ব শুনলে সারদাদেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদাদেবী তার বিবাহিত পত্নী, কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগন্মাতাই স্বয়ং মানবী রূপে সারদাদেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে। সারদাদেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এরূপ আভাস দিয়াছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতেই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ইদৃশ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে সকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণাই ব্যর্থ হইয়া যাইবে। স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন, আর এই নহবতে মা অর্থাৎ সারদাদেবী অভেদ। সারদাদেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রী শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন? আমার মনে হয় তিন রকমভাবে। শিষ্যারূপে উপদেশ করছেন, পতিব্রতারূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন। শ্রী শ্রী মাও তাঁকে পতি, গুরু এবং ইষ্ঠরূপে সেবা পূজা করেছেন। শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন, সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত, সে কি এক আবির্ভাব আবেশ। দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখনও তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর ভয় হতো না, ওইসব শুনলেই তার আবার হুঁশ হতো। শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদাদেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন, বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। দীর্ঘ আট মাসকাল শ্রীরামকৃষ্ণ সারদাদেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে,
সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতমা প্রধান এক স্ত্রীভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রীভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগীন মা নামে সুপরিচিতা। তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্যও তার হয়েছিল। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রীমায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন, ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির, এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগীর মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীর মা দেখেন নাড়িভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। রামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না? তাকে কিছু স্পর্শ করে, শ্রী মাকে তেমনি জানবে, ওর ওপর সন্দেহ এনো না, ওকে আর একে অভেদ জানবে। এইভাবে শ্রী রামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী মায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রী রামকৃষ্ণ শ্রী মা সম্বন্ধে যোগীন মাকে বলছেন, ওকে আর একে অভেদ জানবে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে আছেন, বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা এক অভিন্ন একাত্মা। দিব্য দাম্পত্য জীবন লীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ, এ কথা সারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন, আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন, কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেমন কখনো বলেছেন, আমরা কি আলাদা, অথবা ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজ এক সময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেলুম না কি হবে। শ্রী মা উত্তরে বলেছিলেন, ঠাকুরের দর্শন তো পেয়েছ। কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন, কারণ স্থূল দেহে শ্রী রামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি। কিন্তু পরে কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বুঝেছিলেন মা বলিতেছেন, যখন শ্রী শ্রী মাকে দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া হইয়া গিয়াছে। শ্রী রামকৃষ্ণ তার সহধর্মিনীর স্বরূপ জানতেন বলেই শ্রী মায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেরও খুবই সম্ভ্রম প্রকাশ পেত। তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন না। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত, আর শ্রী রামকৃষ্ণ ওই সব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন, শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন। একদিন শ্রী রামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন, এত খরচ করলে কিভাবে চলবে। ওই কথা শুনে শ্রী মাকে নীরবে চলে যেতে দেখে শ্রী রামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। তারপর নিজেকে দেখিয়ে বললেন, ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। শ্রী মায়ের কাছে শ্রী রামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে শ্রী মায়ের স্থান কোথায় ছিল। প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রী মা এমনই প্রিয় ছিলেন শ্রী রামকৃষ্ণের কাছে। বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসাবে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন, তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে তা সহধর্মিনীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেম ও পরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না। বাস্তবিক আমরা দেখি
শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রী মায়ের যত তা টান ছিল, শ্রীরামকৃষ্ণেরও শ্রী মায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না। গৌরীমা বলেছেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনের ভাবই ছিল কত। শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের সম্বন্ধে বলতেন, ওরে, ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তাই হৃদয়কে একবার বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়ার তাবিজ গড়িয়ে দে। এ সম্পর্কে শ্রী মায়ের মন্তব্য, তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা করে ছুতেই পারতেন না। শ্রী মাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখিত হয়েছে। একবার শ্রীশ্রী মা বলেছিলেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দেঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের শিরে দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা দেখতে পেয়ে বলছেন, ওগো, ওদিক দিয়ে ওঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। ঠাকুরের মর্তলীলার অবসানের পরে শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন। তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? মা বললেন, এই 5-6 টাকা হলেই চলে। তারপর প্রশ্ন করলেন, বিকেলে কখানা রুটি খাও? শ্রীমা খুব লজ্জা পেলেন, খাবার কথা কি করে বলবেন। এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন, এই 5-6 খানা খাই। ঠাকুর খরচের পরিমাণ হিসাব করে বললেন, তাহলে 5-6 টাকায় তোমার খুব চলে যাবে। পরে তিনি ওই পরিমাণ টাকা বলরামবাবুর কাছে গচ্ছিত রাখেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর 30 টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন। শ্রীমায়ের কোনোরকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। একবার শ্রীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? শ্রীমা বলেছেন, শ্রীরামকৃষ্ণ কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ তা খেয়াল করেননি। যথাস্থানে খাবার রেখে শ্রীমা চলে আসছেন, এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী খাবার দিয়ে গেছেন মনে করে বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রীমা বললেন, আচ্ছা। শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন, আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না। এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন। দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রী মাকে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। এখানে উল্লেখ করা যেতে পারে যে তদানীন্তনকালে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করাও হতো না। শ্রীমা বলেছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি। কখনো
ফুলটি দিয়েও ঘা দেননি। স্বয়ং ঈশ্বররূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রীমায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত। সারদা দেবী তাই বলতেন, ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকত না তারই আমার জন্য কত চিন্তা। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কত সম্ভ্রমে দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণ নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন যে শ্রীমা তার পায়ে হাত বুলিয়ে দেবার পর শ্রীরামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন। আবার দেখা যায় যে শ্রীমা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন। শুধু যে শ্রীরামকৃষ্ণই নিজে শ্রীমায়ের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন তাই নয়, অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন। এটা যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তার কর্তব্য বোধে করতেন তা কিন্তু নয়, শ্রীমায়ের স্বরূপ তার মনে সব সময়ে জাগরুক ছিল। তিনি জানতেন যদি কেউ স্বয়ং আদ্যাশক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে। হৃদয় যিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তার শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন, তিনি সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন, তিনি সেসব সহ্য করে যেতেন। কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি, এর ভেতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে, ভক্তেরা তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গিয়েছেন, শ্রীমা রয়েছেন দক্ষিণেশ্বরে। সে সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগেন মার কাছে ওই কথা শুনে শ্রীমা কলকাতা গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কেঁদে বললেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? শ্রীরামকৃষ্ণ বললেন, না, কে তোমায় এ কথা বলেছে? শ্রীমা বললেন, গোলাপ বলেছে। তখন শ্রীরামকৃষ্ণ রেগে গিয়ে বললেন, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়, আসুক না। শ্রীমা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। পরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণের কাছে এলে তিনি তাকে খুব ভর্ৎসনা করে বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ, জানো না ও কে? এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাও গে। গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরের শ্রীমায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইলেন। অন্য এক সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত। আদ্যাশক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে, তেমনি আবার তিনি প্রসন্ন না হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভ করে ধন্য হয়। সৈষা প্রসন্না বরদা নৃণং ভবতি মুক্তয়, তিনি প্রসন্ন হলে মানুষকে চরম পুরুষার্থ লাভের অভীষ্ট বর প্রদান করেন। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গদের সে বিষয়ে অবহিত করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে অসুস্থ। যোগিন মার মনে বৃন্দাবনে গিয়ে তপস্যা করার বাসনা হল। তিনি একদিন তা শ্রীরামকৃষ্ণকে জানালেন। শুনে শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন, বললেন, তুমি বৃন্দাবন যাবে, বেশ হবে, যাও, সব সেখানে পাবে। কিন্তু পরক্ষণেই শ্রী মাকে দেখিয়ে বললেন, ওকে বলেছ, ও কি বলে? শ্রীমা তাড়াতাড়ি বললেন, যা বলবা তুমিই তো বললে, আমি আবার কি বলবো। শ্রীরামকৃষ্ণ সে কথা শুনেও শুনলেন না,
যোগিন মাকে বললেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সেবক লাটু, যিনি পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ নামে পরিচিত হয়েছিলেন, একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন। ধ্যান খুব জমে উঠেছে। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে বললেন যে, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নহবতে ময়দা ঠেসছেন। আর একদিন শ্রীরামকৃষ্ণের আরেক সন্তান যোগিনকে শ্রীরামকৃষ্ণ নহবতে নিয়ে গিয়ে শ্রী মাকে দেখিয়ে বললেন, ওর চরণ ধরে পড়ে থাক, ওখানেই তোর সব হবে। লাটু মহারাজ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন, দেখো এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন, জিনিসগুলো দোষ কাটাবার জন্য তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন। অবশ্য যোগিন মার স্মৃতি অনুসারে শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে যা বলেছিলেন তা হলো এই, দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে। কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রীমায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন। তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ। শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রীভক্ত গৌরীমা সে সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন। মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন। একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন, নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে বললেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? কৌতুকপ্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না। সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন, রাই হতে তুমি বড় ন হে বাঁকা বংশীদারি, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পড়ে বাসিতে বলো রাই কিশোরী। গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয়। সীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন। শ্রীরামকৃষ্ণও হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন। অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপথগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ঔষধ তাকে দেন তাহলে তিনি এই বিপদ থেকে রক্ষা পান। মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবের জন্য তার কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন, সেখানে অর্থাৎ নহবতে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ঔষধ দেবেন, তার এসব মন্ত্রৌষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে অনেক বেশি। শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন। শ্রীমা তখন পুজোয় বসেছেন। মহিলাটি শ্রীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে শ্রীমা বললেন যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন। তিনি সরলভাবে মহিলাটিকে বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে, তাই তাকে আবার নহবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন। এইভাবে বারতিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রীমা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, বাছা এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন। অচিরেই শ্রী মায়ের আশীর্বাদ সফল হয়েছিল। মহিলাটির বিপথগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয়, তিনি শ্রীরামকৃষ্ণের পার্শ্ববৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন। লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের লোক ও জননী সত্তার উন্মোচন করলেন।
এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন, কৌশলে তার অঙ্গীকার শ্রীমাকে দিয়ে তিনি করিয়ে নিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজন সাধনের জন্য তার আবির্ভাব, তাতে তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয়, হয়তো বেশি। তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রীমায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম পরিণত করে তার জীবোদ্ধার ব্রতরূপে অসমাপ্ত কার্যভার সারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে। সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন, সে সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অনুযোগ করে বললেন, তুমি কি কিছু করবে না? তারপর নিজেকে দেখিয়ে বললেন, এই সব করবে? নারীসুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রীমা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদা দেবীকে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। সারদা দেবী বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়? পরবর্তীকালে শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি। শ্রীমায়ের জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন। শ্রীমাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপর অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধহয় শ্রীমায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন। ষোড়শী পূজার মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল। এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনেই নয়, স্বামীজির ভাষায়, যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে, সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল। তাই ষোড়শী পূজার সময় শ্রীমাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর। শ্রী শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন, ষোড়শী পূজাই সে সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রীমা সম্পর্কে বলতেন, ছাই চাপা বেড়াল, বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। শুধু সাধারণের কাছে কেন, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারনি, এখনো কেহই পারবে না, ক্রমে পারবে। স্বামী প্রেমানন্দ লিখেছেন, শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নেই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি, শ্রী মায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভারী। স্বামী সারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে
তার ধারণা একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। বিচিত্র ভাবের মেলা, ভাঙো গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। বাস্তবিক শ্রীরামকৃষ্ণ যদি শ্রীমা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে শ্রীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবগুণ্ঠিতাই রয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায়। মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব। একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ, যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানসপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের চেয়েও বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা এবং পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি মহারাজজির শ্রীচরণে সকলের কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে আজকের অধ্যায়টি এখানেই শেষ করছি। নমস্কার।